মহেশখালীর কালার মাছড়ার এক নম্বর ওয়াচ কেন্দ্রে আপনারা নিশ্চয় জানেন আজকে কালার মাছড়া এবং বড় মুষ্টি ইউনিয়নের পরিষদ নির্বাচন। আমি যে কেন্দ্রটায় অবস্থান করছি সেখানে দুপুর 2:30টার দিকে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল এবং সেই বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে একজন নারী সাধারণ ভোটার আহত হয়েছেন এমনটা আমরা অভিযোগ পেয়েছি। আমরা যেমনটা জানি এখানকার যে মেম্বার প্রার্থীরা রয়েছেন তাদের কর্মী সমর্থকদের পক্ষ থেকে বিশৃঙ্খলাটুকু সৃষ্টি হয়, নারী বোধে এই বিশৃঙ্খলাটুকু সৃষ্টি হয়, পরবর্তীতে সেটি চেয়ারম্যান প্রার্থীদের যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের পর্যায়ে পর্যন্ত পৌঁছে তাৎক্ষণিকভাবে এখানে পুলিশের যে সমস্ত লোকজন ছিলেন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করেন। এরপরে এখানকার যে দায়িত্বে যারা রয়েছেন র্যাব এবং বিজিবির সদস্যরা আসেন এবং তারা কেন্দ্রের যে আশপাশে যে লোকজন ছিলেন তাদেরকে কেন্দ্র আশপাশ থেকে সরিয়ে দেন। আমরা এখন পর্যন্ত যেমনটা জানি কিছুক্ষণের জন্য ভোট বন্ধ থাকলেও আমরা এখানকার যে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার রয়েছেন আবু তাহের তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন ভোট গ্রহণ ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়াও এখানকার যে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছেন আমরা পেকুয়া চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তৌফিক ইসলামের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন এখানকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেটি আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সেটি নিয়ন্ত্রণ নিয়েছেন এবং এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে, কোনো ধরনের বিশৃঙ্খলা এখনও তারা সেটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন, খুব শীঘ্রই ভোট গ্রহণ শুরু হবে তেমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। তারপর পুরুষ ভোটের প্রায় ভোট শেষ, মহিলা ভোটের সামান্য ভোট আছে, তো এখন বাজে মাত্র কি ওই 3টা, আর 1 ঘন্টা সম্ভবত বাকি আছে, এই 3টার ওখানে সম্ভবত বাজেন। তো যাক, এখন কথা হচ্ছে যে কী জন্য গণ্ডগোল হয়েছে সেই জিনিসটা আমি নিজেও জানি। আমি ওখানে অফিসে শুনতে পাচ্ছি যে মানে দৌড়াদৌড়ি হচ্ছে লোকের ওদিকে এদিকে এদিকে ছুটাছুটি হচ্ছে, শেষ পর্যন্ত আপনার এই প্রশাসনের যারা আছে ওনাদের সহযোগিতায় ওনারা যখন আছে ওই অ্যাস্ট্রাখান ফোর্স আছে, তারপরে ওই র্যাবের সদস্য সম্মানিত সদস্য আছে, তারপর সম্মানিত পুলিশ সদস্যরা আছে, তারপর ওনাদের কারণেই এখন তো পুনরায় শুরু হয়ে গেছে। সামান্য একটু বন্ধ ছিল তারপর পুনরায় আবার শুরু হয়ে গেছে। কালার মাছড়ার 1 নম্বর ওয়ার্ডে যে নির্বাচনকে কেন্দ্র করে কিংবা সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া 1 নম্বর ওয়ার্ডের কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে থাকা সার্বিক পরিস্থিতির সর্বশেষ।